ফের পনের বলি গৃহূ হলদিয়া এলাকার ঘটনা জানা গিয়েছে মৃতের নাম শম্পা দাস বাপের বাড়ি হলদিয়ার দণ্ডীপুর গ্রামের বাসিন্দা উত্তম সাথে তার বিয়ে হয় অভিযোগ শুরু থেকেই পনের দাবিতে ওই গৃহবধূর ওপর অত্যাচার চলত ওই গৃহবধূকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ প্রথমে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে তমলুক সদর হাসপাতালে নিয়ে আসা হয় আমাকে সকালে ফোন করে তখন এগারোটার দিকে ফোন করে বলে বাবা মানে জামাই উত্তম কর নিজে ফোন করে বলে বাবা তুমি তোমার মেয়েকে নিয়ে যাও আমি কেন কি হয়েছে বলে তোমার মেয়ে নিয়ে যাও নালে আমি কেটে কুচিয়ে ফেলে দেবো আমি কেন কি হয়েছে না মোটর সাইকেল দাও আরে মোটর সাইকেল দেবো তা একটু দাঁড়ায় ধৈর্য ধরো করে না তুমি এক্ষুণি নিয়ে যাও নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে অবস্থার অবনতি হয় তাকে কলকাতায় রেফার করা হয় মঙ্গলবার কলকাতাতেই গৃহবধূর মৃত্যু হয় সুদাহাটা থানায় মৃতের শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বাপের বাড়ির পক্ষ থেকে অভিযুক্তরা পলাতক ওখানে হসপিটালে যখন আমি ভর্তি করাই দশ থেকে পনেরো মিনিট হয়নি মারা গেল না আত্মহত্যা ওকে ধরে মেরে দেওয়া হয়েছে মানে আগুন লাগানো হয়েছে পিছন দিক থেকে আগুন লাগানো ওই নির্যাতন মোটরসাইকেলের জন্য কিছু টাকা পয়সা ঝাড়বার জন্য বলে বাবাকে ডাকো টাকা পয়সা দাও কিছু কাজকর্ম করব। ওনাই অভিযোগ করিয়েছি এটা সাজা হোক আর একে পুড়িয়ে মারা হয়েছে রকম ধরে একটা অভিযোগ করা হয়েছে অভিযোগ করা হয়েছে সুলগ্ন ভট্টাচার্যের রিপোর্ট নিউজ আর সি এস